ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমশ্রী। আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই বছর দুর্গাপুজো পরিক্রমা 2024 নিয়ে হাজির হয়ে গেছি। অনেকগুলো পুজো পরিক্রমা এবং সব থেকে বড় বড় ও যে পুজোগুলো হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এই বছরের টপ 10 দুর্গাপুজো সমস্ত কিছু শেয়ার করব। তো তার জন্য আমাদের পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্রত্যেকটা ভিডিও দেখো। আজকে তৃতীয়া, তো আমার পরিবারের সমস্ত সদস্যদের জানাই শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ছোটদের জন্য ভালোবাসা। তো এই বছরে দুর্গাপুজো পরিক্রমা 2024 এর আজকে চলে এসেছে উত্তর কলকাতার সমস্ত টপ টপ ঠাকুরের প্যান্ডেল এবং ঠাকুরের থিমগুলো দেখতে। তো সবার প্রথমে হাতিবাগান থেকে শুরু করছি। তোমরা চাইলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোয়াবাজার, সেই মেট্রো থেকে সোজা হাঁটলে হাতিবাগান বা স্টার থিয়েটারের দিকে এসে সবার প্রথমে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে হাতিবাগান দুর্গাপুজো সার্বজনীন। তো এই বছরের দুর্গাপুজো সার্বজনীনের ওদের থিম হচ্ছে প্রকরণ, মানে প্রসেস। আজকের ওপেনিং হয়ে গেল হাতিবাগান সার্বজনীনের দুর্গাপুজো। এবারে যাদের পুজোর থিম হচ্ছে প্রকরণ মানে প্রসেস, তোমাদের কিছুটা মনে হবে এটা হচ্ছে ঠিক তালাপত্তায় আগের বছরে বানিয়েছিল অহন বলে, ঠিক সেম টু সেম তোমাদের লাগবে। দেখো পুরো পুরনো জং ভরা লোহার কাজ। এগিয়ে চলুন, দাঁড়াবেন না আস্তে আস্তে, এগিয়ে চলুন।
सबको तुमने आइडिया बता दिया, मैं देख ली ला तो दिख रहा है। चलो बाबू मेरा चलो। তো পরবর্তী পুজো পরিক্রমার যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কাশী বসলেন, যেটা উত্তর কলকাতার মধ্যে হাতিবাগান চত্বরে পড়ে। তোমরা যদি আসতে চাও তো তোমাদের রাস্তা দেখালাম, তো তোমরা পেছনের ব্যাক পজিশন হয়ে স্টার থিয়েটার হয়ে সোজা চলে আসতে পারো হেদুয়া বা বসন্ত কেবিনের দিকে। তো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে কাশী বসলেন সেখানে। তো এবছরের কাশী বসলেন প্রায় তৃতীয় দিনই আজকের ওপেন হয়েছে, কিন্তু 10:11 বেজে গেছে ওপেন হতে হতে। তো আমরা একটুখানি ঘুরে খেয়ে দিয়ে আস্তে আস্তে 12:00 বেজে গেছে, এসে দেখি প্রচুর ভিড় হয়ে গেছে, লাইন পড়ে গেছে। তো চলো কাশী বসলেনে এবছরের কি থিম করেছে সেটা আমার সাথে সাথে আমার ক্যামেরার চোখের মাধ্যমেও তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও। Thank you.
এবছরের কাশী বৈশালিনীর থিম আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন কোন থিম তোমরা দেখতে চাইছো, কোন কোন পুজো তোমরা দেখতে চাইছো, কমেন্ট করে সেগুলো জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আরও ফিরে আসছি নতুন নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সতর্ক সদা সাবধানে থেকো।